আসসালামু আলাইকুম। আজ আমরা রান্ধবো লাউয়ের শাক ভাজি। চলেন আমরা শুরু করি। এই দেখেন অনেকগুলা লায়ের দোক, কচি কচি লায়ের দোক। শাকটাকে এর করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দিয়ে একবারে সব ভিজে নিতে হবে। ভিজে নিয়ে একটা পাত্রে রেখে দিয়ে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। সাথে একটু ঢাকে দিব, ঢাকনা দিয়ে হাত মেরে ফেলা ধুয়ে নি। এখন শাকটা লাড়ে দিব। লাড়ে দিয়ে যতক্ষণ ভর্ত না রবে ততক্ষণ ভর্ত অপেক্ষা করতে হবে। শাকটা ফুলে কাটতে দিতে হবে। তাহলে তাড়াতাড়ি আবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। আবার দেখবো পানি কতখানি আছে না আছে, দিয়ে আবার ঢেলে দিব। দিয়ে ঢেলে দিব মরিচ পেঁয়াজ কাটা ঢালে দিল।
লবণ পরিমাণ মতো দিতে হবে, আগে বেশি দেওয়া যাবে না। একটু আদা বাটা দিয়ে দিতে হবে, একটু রসুন বাটা দিতে হবে, একটু জিরে বাটা। এইসব জিনিসগুলো দিলে একটু লাইট শাকের একটু টেস্টটা বেশি হয়। এই যেভাবে শাকটার রস একবারে মরে গেল পানি, এখন নামাই নিব, এখন নামাই নিব, নামাই রেখে এই যে সুন্দর রং ধরে গেছে, এখন একটু শাকটা ঢেলে দেবো।